আজকে এই লোকসভা কেন্দ্রে কয়েক কিলোমিটারের তফাতে দুজন সভা করছে। একজন বীরনগরে সভা করছে এক ঝুড়ি লোক নিয়ে, তার নাম মমতা ব্যানার্জি, যিনি আমার কাছে হেরেছেন 1956 ভোটে। আর আমি প্রভুর জায়গাতে সভা করছি, মাত্র একটা অ্যাসেম্বলির লোক এসেছে, 7টার মধ্যে 6টার লোককে ডাকা হয়নি, তাতেই আবার আজকে মমতা ব্যানার্জি আমার কাছে জনসংখ্যা এবং সমর্থনে আরেকবার হারলো এই পূর্ণভূমিতে। এই দেশকে সুরক্ষিত রাখতে গেলে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে, আর 35টা আসন জিতলে অপোজিশন লিডারকে বিশ্বাস করেন তো? 3 বছরের লড়াই ঠিকঠাক দিয়েছি তো? নো সেটিং অপোজিশন তো? কথা দিলাম 35টা আসন দিন, এই বছর বিধানসভার ভোট করিয়ে দেব, এই বছর করিয়ে দেব, ডাবল ইঞ্জিন আসবে আর গুন্ডা দমন হবে, নারী সুরক্ষা সুশাসন আমাদের মন্ত্র। 450 টাকার গ্যাস, 3000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর বদলে 3000, পিএম কিষাণ সম্মান নিধি 6000-এর সঙ্গে আরো 6000 যুক্ত করে আমরা পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর এসএসসির পরীক্ষা করাবো, ওএমআরসি বেকারদের মুখে হাসি ফোটাবো। আমরা কথা দিচ্ছি, যেমন মানিক সাহা, প্রতিমা ভৌমিকরা একটাও পিটিটিআই পাস করা লোককে ত্রিপুরায় বেকার রাখেনি, পশ্চিম বাংলায় পিটিটিআই পাস করা কেউ বেকার থাকবেন না। রাজ্য সরকারের সমস্ত পোস্ট 2 বছরের মধ্যে আমরা পূরণ করব। ভারতীয় জনতা পার্টিকে আনুন আপনারা। মহিলাদের উপর অত্যাচার, সেই রামপুরহাটের বকটুই থেকে হাঁসকালি হয়ে সন্দেশকালীর বদলা হবে না? সন্দেশকালীর বদলা হবে না? তৃণমূল নেতাদের মাঝরাতে পিঠা খাওয়া যদি বন্ধ করতে হয়, পদ্ম ফুলে ভোট দিতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।